হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আমার এই ভিডিওটা দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লেগে যাবে। বাঙালি হয়ে বাংলায় দেখুন, বাংলাকে ভালোবাসুন। বন্ধুরা, বহু আলোচিত প্রবাসীদের নিয়ে একটি ভিডিও প্রচার করেছে আল জাজিরা টেলিভিশন। সেই সাংবাদিকদের সাথে রায়হান কবির প্রবাসীর পক্ষ হয়ে, সকল প্রবাসীদের পক্ষ হয়ে কিছু কথা বলেছিল সাংবাদিকদের ইন্টারভিউতে। সেই কথার জের ধরেই মালয়েশিয়ান পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল। বহুত আলোচিত সেই রায়হান কবির অনেক দিন পরে তারপরে বাংলাদেশে আজকে তার বাবা মার কাছে ফেরত গেছে। বাংলাদেশ সরকার এবং আমাদের বাংলাদেশ দূতাবাসের তৎপরতার কারণেই সে ছাড়া পেয়েছে। বিভিন্ন এনজিওর কারণে অবশেষে সে দেশে গেছে তার বাবা মার কাছে। আজকে তারই একটি ইন্টারভিউ এবং তার মুখে কিছু কথা আমরা শুনব। তার আগে বন্ধুরা, যদি আমার এই চ্যানেলটি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক করবেন, কমেন্ট করবেন, এবং বাঙালি হয়ে বাংলায় দেখুন, বাংলাকে ভালোবাসুন। সো বন্ধুরা, শুনব তার মুখ থেকে কি ঘটেছিল এয়ারপোর্ট দিয়ে যাওয়ার সময়, তার সাথে বিস্তারিত জানব তার মুখ থেকে, এবং আমরা শুনব তার কষ্টের কথাগুলো, আসলে কি ঘটেছিল সেদিন। চলুন বন্ধুরা দেখি বিস্তারিত। বাংলাদেশ আমার জন্য কি করেছে আমি কিছু জানতাম না, আমার জানার ওই ছিল না। তো খুব ইন্টারেস্টিং ঘটনা হলো, এটা না বললেই নয়। আমি যখন এয়ারপোর্টে যাই, ইমিগ্রেশন আমাকে এয়ারপোর্টে দিয়ে আসে, যখন বিমানের জন্য আমি ওয়েট করি, প্লেনের জন্য ওয়েট করি, তখন আমার একটা শার্ট ছিল, আপনারা দেখবেন মালয়েশিয়ার নিউজ আসছে, ওই অন্য একটা শার্ট ছিল পরা। ওই শার্টটা আমি 30 দিন যাবৎ পরে রাখছি, একটাই, যে শার্টটা পরে আমি অ্যারেস্ট হই। তো শার্টটা কুচকায় গেছে সব দিক দিয়ে, নষ্ট হয়ে গেছে। তো এক বাঙালি আয়সা, আমি শুধু মাস্কটাকে খুলছিলাম, অস্বস্তি লাগতেছিল আমার কাছে। তো হঠাৎ করে আমাকে বলছে, রায়হান ভাই, তো বিমানের বাকি আধা ঘন্টা, সিরিয়ালে প্রায় 100-150 বাঙালি, আপনারা হয়তো এগুলো ছবি দেখতে পারেন ফেসবুকে হয়তো, বা সবাই মানে হুমড়ি খেয়ে পড়লো আমার উপরে, ছবি তোলা আসা যাওয়া, মানে ওই ওই ছেলেটা তার শার্ট, ওই ছেলের শার্ট এটা, হ্যাঁ আপনি এই শার্টটা পরেন, ওই শার্টটা ছিঁড়ে গেছে, আপনি এই শার্টটা পরেন, খুব হাতে পায়ে ধরে জোর করে আমাকে শার্টটা পরালো। আমি আমি অবাক হলাম, আমি তোমরা আমাকে চিনো কীভাবে? বলছে, আমরা না সারা বাংলাদেশ আপনাকে চিনে আপনার কর্মের মাধ্যমে। তো আমি খুব অবাক, এবং তখন আমি বুঝতে পেরেছি আমার আমার দেশের প্রেস, প্রথম ধন্যবাদটা আমার দেশের প্রেস, আমার দেশের মিডিয়ার প্রতি, যারা তাদের অক্লান্ত পরিশ্রমে বিনা স্বার্থে, মানে প্রবাসীদের প্রতি ফোকাসটা খুব কম থাকে, যারা দেশের অর্থনীতি এত ভূমিকা রাখে সবসময়, তাদের প্রতি ফোকাসটা খুবই কম থাকে, তাদের নিপীড়ন নির্যাতনের ঘটনাগুলো চাপিয়ে যাওয়া হয়। মানে ভিয়েতনামের ঘটনা, আপনার লিবিয়ার ঘটনা, বিভিন্ন ইস্যুগুলো ঢাকা পড়ে যায়, মানে খুব ইম্পর্টেন্ট, প্রাণ চলে যাচ্ছে আপনার। গত আই থিঙ্ক মেবি 12 ইয়ারের রেকর্ডে 40,000 প্রবাসীর লাশ বাংলাদেশে আসছে, আমার শিওর অ্যাবাউট দ্য কাউন্টিং। তো এভাবে এগুলোর প্রতি কারো ধ্যান নাই। তো আমি খুবই মুগ্ধ হলাম যে প্রবাসী এই বিপদে পড়ছে, আমি রায়হান প্রবাসী বিপদে, আমার বিপদটা তো সকল প্রবাসীর বিপদ, সকল প্রবাসীর কথা বলতে গিয়ে বিপদে পড়ছি। আপনারা প্রেস মিডিয়া যেভাবে সাপোর্ট দিয়েছেন, হ্যাঁ, তো এই জন্যে আমি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ আপনাদের, আপনাদের সাংবাদিকতার সততার প্রতি, আপনাদের আন্তরিকতার প্রতি আমি কৃতজ্ঞ, আর কৃতজ্ঞতা বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রতি কি। এবং আমি চাই বাংলাদেশ মালয়েশিয়া ফ্রেন্ডশিপ লভলি হোক, আমি এটাই আমার চাওয়া। আর কৃতজ্ঞতা প্রকাশ বলতে গেলে বাংলাদেশের সাধারণ জনগণের প্রতি আমার কৃতজ্ঞতা, এতটুকুই। আমি কী করবো, নিজের যোগ্যতা মেধায় যতটুকু করা যায় ততটুকু করবো। তো যে একটা ব্যাপার কি, আমার যার চাহিদা কম তার চিন্তাও কম, আমার চাহিদা খুবই কম, অত চিন্তার কিছু নেই। আর ফিউচার প্ল্যান যদি বলতে চান, এইম, যেমন যেটা একটু আগে বলেছি ওই সাংবাদিককে, যেমন আপনাদের এইম, আপনারা কাজ করছেন সমাজের দর্পণ হিসাবে, সমাজের আয়না হিসাবে কাজ করছেন, আপনাদের এটা সাংবাদিকতা যতটুকু না পেশা ততটুকু নেশা, ততটুকু ফিলোসফির জায়গা। সেম আমারও 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 ভিতর আমারও ইচ্ছা, যেই সেক্টরটার জন্য কেউ কাজ করে না, যে সেক্টরটা অবহেলিত প্রবাসী, আমি আমার বাকি জীবনটা প্রবাসীদের জন্য কাজ করে যেতে। সিম্পল থিং, কূটনৈতিক তৎপরতা বৃদ্ধি করতে হবে আমাদের, আমাদের ম্যান পাওয়ার, কূটনৈতিক ম্যান পাওয়ার খুবই স্বল্প, সেগুলো বৃদ্ধি করতে হবে। আমাদের এখানে ম্যান পাওয়ার যেমন থাকা দরকার 10 লক্ষ প্রবাসীর এগেনস্টে, আমি এখানে 500 কর্মকর্তা দিলেই কি, আপনি দেখবেন, আপনি যদি চার্ট দেখেন, হ্যাঁ, যেখান থেকে রাষ্ট্রের সবচেয়ে বড় আয়টা হয়, মানে যে আয়টা কনফার্ম আয় থাকে, রেমিটেন্স, যে আয়তে ঘাটতি হয় না, সেই জায়গার বাজেটের লিস্ট আই থিঙ্ক 54-53 লাস্ট সাইট,
বাজেটের লিস্টে একদম শেষ কাতারে, মানে তাদের ক্ষেত্রে বাজেটটা খুবই কম। তো এটা আমি 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 বলতেছি করা উচিত বাকি, মানে ইটস মাই পার্সোনাল ওপিনিয়ন, এই ক্ষেত্রে নজরদারি করা উচিত। এই প্রবাসীরা আমাদের দেশের সম্পদ, তারা তারা আমাদের 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 দেশকে দেশের দেশের অক্সিজেন ঠিক রাখার জন্যে তারা গাছ হিসেবে কাজ করে। তো তাদের ক্ষেত্রে একটু বেশি দিলাম আমরা, তাদের কাছ থেকে নিচ্ছে বেশি দিলাম, সমস্যা কি? সরল মানুষদের সবাই ভালো চোখে দেখে, এই মানুষটা ভালো সরল মানুষ, আমাদেরকে ঠিক ওরকম সহজ সরল বাঙালি এরা, মানে আমাদেরকে সহজ সরল বাঙালি হিসেবে দেখে সব সময়। তো অন্য অন্য দেশের মানুষ বিভিন্ন ক্রাইমে জড়িত হয়, বিভিন্ন কিছু করে, বাংলাদেশি এমন রেকর্ড নর্মালি থাকে না, দুই একটা বিচ্ছিন্ন ঘটনা ইস ডিফারেন্ট ইস্যু, বাট মুষ্টিগতভাবে বাঙালিরা খুবই সহজ সরল। তো ব্যাপারটা কি ছিল এমন যে আমরা কখনো প্রতিবাদ করিনি কোনো বিষয় নিয়ে, আই এম দ্য ওয়ান স্পোক আউট ফর দ্য ফার্স্ট টাইম। তো এই জন্য তারা হয়তো বিস্মিত হয়েছে এবং আমাকে জিজ্ঞেস করা হয়েছিল স্টেটমেন্টে, হোয়াট ইউ মিন বাই রেসিজম, হোয়াট ইউ মিন বাই রেসিজম। আমি বলছি রেসিজম বলতে আমি এটাই বুঝি, তোমার ওই সাক্ষাৎকার একজন পাকিস্তানি সাক্ষাৎকার দিয়েছে, তোমার লোকাল সাক্ষাৎকার দিয়েছে, ইন্দোনেশিয়ান সাক্ষাৎকার দিয়েছে, চাইনিজ সাক্ষাৎকার দিয়েছে, তুমি কাউকে ওয়ান্টেড করো না, ওয়ান্টেড করেছো আমাকে, আমি এটাই রেসিজম মনে করি। দ্যাটস ইট, এটাই ছিল আমার আমার বক্তব্য। এবং যাই হোক, অনেক কিছু এগুলো এগুলো কথার পেকে কথা এসে পড়ে, বাট আফটার দ্যাট এখন তারা পাবলিক ডিমান্ডের কারণে আমাকে অ্যারেস্ট করছে।